आजकेर भिडियोटा कि विषय रयेछे तोमरा अवश्य थामनेल देखे बुझे गेছো। हाँ तोमरा ঠিকই দেখেছো 2239 जन स्टूडेंट उच्च माध्यमिके एबारे पेয়েছে 600-তে 600। आमी एई भिडियोटा केन आनलाम तार कारण हच्छे गतकाल माध्यमिके जे रेजाल्ट हयेছে सेखाने मात्र 79 जन 700 मध्ये 697 पेয়েছে। एई विषयटाके निये सारा पश्चिमबंग जुड़े ट्रोल शुरू हये गेছে। के बोलছে जे आमी আগেই বলেছিলাম আর কি যে পরীক্ষাটা হওয়া ভালো ছিল, বা কেউ বলছে যে এই পরীক্ষার রেজাল্ট নিয়ে কি হবে, ভবিষ্যৎ নিয়ে অনেকের চিন্তা শুরু হয়ে গেছে। যারা ট্রোল করছে তাদের মধ্যে অনেকেই আবার দেখছি যে পরীক্ষার বিরোধিতা করে তারা ভিডিও করেছিল বা পরীক্ষার বিরোধিতা করে পোস্ট করেছিল যে এই পরীক্ষা নেওয়া যাবে না এই কোভিড সিচুয়েশনে। অথচ আবার তারাই আজকে সমালোচনায় মেতে উঠেছে যে বা ট্রোল করতে মেতে উঠেছে যে এই যে এত রেজাল্ট এই রেজাল্ট কি হবে বা এর ভবিষ্যৎ কি হবে, তাদের জন্য এই ভিডিওটা। তাই তোমাদেরকে বলবো ভিডিওটা বেশি বেশি শেয়ার করো বন্ধুদের মাঝে, বেশি বেশি মানুষের মাঝে, বেশি বেশি হোয়াটসঅ্যাপে ফেসবুকে শেয়ার করো, যাতে যারা ট্রোল করছে তারা যেন বিষয়টা বুঝতে পারে, তারা যেন বিষয়টা জানতে পারে যে পশ্চিমবঙ্গে তো মাত্র 79 জন পেয়েছে, অন্যান্য রাজ্যে কি রেজাল্ট হচ্ছে। গতকালকে পশ্চিমবঙ্গে যেমন মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ হয়েছে, ঠিক তেমনই অন্যান্য রাজ্যেও রেজাল্ট কিছু পাবলিশ হয়েছে। তেমনই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কর্ণাটকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ হয়েছে। সেখানে কি হয়েছে, সেখানে অবশ্যই 600-তে 600 পেয়েছে একজন নয়, দুজন নয়, 100 জন নয়, 2239 জন। তাহলে কি তাদের ভবিষ্যৎ নষ্ট? মোটেও না। আমরা যদি ব্যাংক সেক্টরে বা অন্যান্য সার্ভিসে, যদি গভর্নমেন্ট সার্ভিস অর্থাৎ তোমার সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিসের দিকে যদি তাকাই, তো দেখতে পাই আমরা অন্যান্য রাজ্যে বাঙালিদের খুঁজে পাওয়া মুশকিল, অথচ আমাদের পশ্চিমবঙ্গেই দেখবে বিহার থেকে বা কর্ণাটক থেকে ক্যান্ডিডেট, অর্থাৎ ব্যাংকে যাবে দেখবে বিহারি, কর্ণাটকের স্টুডেন্টরা বা তোমার কর্ণাটকের চাকরি প্রার্থীরা এখানে এসে হাজির। আমাদের বাংলাতেই তোমার বাংলা বলা ব্যাংকিং সার্ভিসে কম পাওয়া যায়, সব বিহারি ঢুকে গিয়েছে বা তোমার কর্ণাটক থেকে এসে ঢুকে গিয়েছে। তাহলে কি বাঙালিরা অন্যান্য রাজ্যে গিয়েছে? 1%ও খুঁজে পাওয়া মুশকিল রয়েছে, 1%ও খুঁজে পাওয়া, মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে হবে বাঙালিদের এই ব্যাংকিং সার্ভিস বা তোমার অন্যান্য সেন্ট্রাল গভর্নমেন্টের সার্ভিসে। কেন? কারণ আমরা ট্রোল করতেই ব্যস্ত, আমরা কাজের কাজ কিছু করি না। এই যে 79 জন এই হাইয়েস্ট নাম্বার 697 পেয়েছে বলে আমরা ট্রোল করছি, এই ট্রোল সমালোচনা করতেই আমাদের দিন শেষ। অথচ এই বিহার থেকে, এই তোমার কর্ণাটক থেকে এরাই ভারতবর্ষে তোমার সবথেকে বেশি চাকরি বাকরি নিয়ে নিচ্ছে। কারণ কি? এরা ট্রোল করেনি। আজকে তোমার 2239 জন পেল, অথচ এটা আমরা কেউ জানতে পারলাম না, কারণ কর্ণাটক বা অন্যান্য জায়গায় এই নিয়ে ট্রোল হয়নি। অথচ আমাদের পশ্চিমবঙ্গে মাত্র 79 জন 697 পেল বলে সারা পশ্চিমবঙ্গে ট্রোল শুরু হয়ে গেল। কেন হলো? কারণ আমরা এগুলো ভালোবাসি, এই জন্য কাজের থেকে আমরা বেশি ট্রোল সমালোচনা এগুলো করতে ভালোবাসি, এই জন্য হলো, অন্য কিছুই না। ভবিষ্যৎ কি তাহলে কর্ণাটক বিহারে নষ্ট হয়েছে? আমরা যদি বিহারে তাকাই দেখি যে ওখানে 90% স্টুডেন্ট সায়েন্স নিয়ে পড়াশুনো করে আর 10% আর্টস নিয়ে, সে যেমনই হোক সাধারণ। ওখানে কি তাহলে 90% স্টুডেন্ট ব্রিলিয়ান্ট? না, 90% না। ওখানে সায়েন্সের যে সিলেবাসটা অনেকটা হালকা করা রয়েছে, যাতে সাধারণ স্টুডেন্টরাও পড়াশুনো করতে পারে, এই জন্য করা আছে। আমরা যদি লক্ষ্য করি পশ্চিমবঙ্গের রেজাল্টের সঙ্গে অন্যান্য বোর্ড বা সিবিএসই বোর্ড, আমরা দেখি যে পশ্চিমবঙ্গ বোর্ডের থেকে সিবিএসই বোর্ডের রেজাল্ট অনেক ভালো হয়। এবং আমরা যদি দেখি পরীক্ষার ক্ষেত্রে আর কি রেজাল্ট অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা দেখা হয়, অনেক ক্ষেত্রে দেখা হয়। তাহলে যদি এই যে সিবিএসই বোর্ড বা অন্যান্য রাজ্যও যদি চলে আসে, অবশ্যই তারা চাকরি পেয়ে যাবে, বা অন্যান্য সেন্ট্রাল গভর্নমেন্ট বা অন্যান্য জায়গায় যদি রেজাল্টটা দেখা হয়, আমরা আগে পাবো? পশ্চিমবঙ্গের ছেলে মেয়ে আগে পাবে? মোটেও না। যাদের রেজাল্ট ভালো তারাই আগে পাবে। তাহলে এখানে ট্রোল করার কি আছে? আমি তো কিছু বুঝতে পারলাম না। আমাদের পশ্চিমবঙ্গে সায়েন্স নাই, 10% স্টুডেন্ট সায়েন্স নাই কিনা এর সন্দেহ রয়েছে। ভয়ে সায়েন্স নেয় না, অথচ আমরা বিহারে দেখতে পাই যে 90%-এর উপরে সায়েন্স নেয়। তো যাই হোক, उच्च माध्यमिक रेजल्ट पश्चिमबंगे होबे एवं आशा करी पश्चिमबंगे जेन भालो रेजल्ट हय एवं पश्चिमबंगे जेन कर्णाटक बा अन्यान्य जायगार मतो खूब भालो रेजल्ट हय, जाते प्रत्येके समान अधिकार पाय, प्रत्येके जेन समान अधिकार पाय। आमादेर पश्चिमबंगे जेन तोमार अन्यान्य राज्य थेके पश्चिमबंगे चाकरिगुलो ना निये नेय, पश्चिमबंगे स्टूडेंटरा जेन पश्चिमबंगे चाकरिगुलो पाय। अन्यान्य राज्य तो आमी छेड़ेई दिलाम, अन्यान्य राज्ये पश्चिमबंगे स्टूडेंटदेरके खुंजे पावा बिपद, किन्तु तुमी प्रत्येकटा राज्ये चले जाओ बिहारीदेरके खुंजे पेये जाबे बा कर्णाटकेर स्टूडेंटदेरके खुंजे पेये जाबे। कारण कि तारा परिश्रम करे, रेजाल्ट जेमन होच्छे तारा परिश्रमও करे। रेजाल्ट बेशी हये गेले मोटेও से खराब हो जाबे ना, रेजल्ट भालो हलो तो कि हलो, ताते तार ब्रेन के नष्ट ना, तार आरो उत्साह बाड़बे जे ना आमार रेजल्ट भालो आछे आमि एकटु परिश्रम करी। तो जाइ होक, किछु जोदि भूल त्रुटि बोली काउके तो क्षमा करे दिबेन। आर तोमादेरके बोलबो, आमार बन्धुदेरके बोलबो बेशी बेशी शेयर करो भिडियोटा, ताहले अवश्यई सबाई विषयटा बुझते पारबे जे आसले शुधु पश्चिमबंगके निये भाबले होबे ना, सारा भारतवर्षके निये भाबते होबे, जेखाने सारा भारतवर्षेर চাকরি সারা ভারতবর্ষের স্টুডেন্টদের জন্যই রয়েছে, সারা ভারতবর্ষের ভারতের অধিকার সারা ভারতের স্টুডেন্টদের জন্যই রয়েছে। তাই সেখানে শুধু পশ্চিমবঙ্গকে আলাদাভাবে দেখলে হবে না। পশ্চিমবঙ্গে ৭৯ জন সেই একই দিনে ২২৩৯ জন স্টুডেন্ট টপ রেজাল্ট করলো, তার সেই বিষয়টা আমরা জানতেই পারলাম না বা আমাদেরকে কেউ বললই না। তো যাই হোক, ভালো থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।